অন্য খাবার যদি দাও তখন আমাকে আর পাত্তা পাওয়া যায় না, যেই এসব চটর মটর খাবার অমনি মনে ভালো লাগছে। ভালো ইয়ামি। নমস্কার বন্ধুরা, রূপকথায় তোমাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে খুব সহজ দুটো ইভিনিং স্ন্যাক্স আইটেম শেয়ার করব, যেটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে। মায়েদের খুব চিন্তা থাকে যে সন্ধ্যেবেলার দিকে কী খেতে দেব, যেটা খুব তাড়াতাড়ি হজমও হয়ে যাবে, তাতে একটু নিউট্রিশনও থাকবে আর বাচ্চা খুব আনন্দ করে খেয়েও নেবে। তো চলো এবার শেয়ার করি তোমাদের সাথে রেসিপি। প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ গ্রিন কালারের মুগ ডাল, এটা খোসা সমেত মুগ ডাল। বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে অবশ্যই এই ডালটাকে সব সময় বাড়িতে রাখবে, এটা ভীষণ বাচ্চা জন্য বেনিফিশিয়াল। এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ই, তার সাথে B1, কপার, অ্যান্টিঅক্সিডেন্ট, তাছাড়া পটাশিয়াম, ক্যালসিয়ামে ভরপুর থাকে। বাচ্চা যদি জ্বর হয়, সর্দি কাশির প্রবলেম হয়, পেটের প্রবলেম হয়, সেই ক্ষেত্রে এই ডালটা ভীষণ উপকারী। এর সাথে সাথে প্রচুর প্রোটিন পাওয়া যায়, প্রোটিনের সাথে সাথে কিন্তু এতে প্রচুর পরিমাণে ফাইবারও থাকে, কার্বোহাইড্রেটও থাকে, ভীষণ এনার্জিও দেবে আর ভীষণ শক্তি দেবে। আর যে বাচ্চাদের কথায় কথায় ঠান্ডা লাগার টেন্ডেন্সি থাকে সেই ক্ষেত্রেও কিন্তু এটা ভীষণ রিলিফ দেবে। অবশ্যই কিন্তু এই ধরনের রেসিপি ট্রাই করে দেখো। আমি অল্প একটুখানি জল দিয়ে এরকম একটা ছোট্ট সসপ্যানের মধ্যে এটাকে বসিয়ে দিয়েছি, যেহেতু অনেকক্ষণ ভিজিয়ে রাখা হয়েছে ডালটা কিন্তু হতে বেশি সময় লাগবে না। তোমরা অবশ্যই ট্রাই করো। আর দেখো যখন ডালটা যখনই সেদ্ধতে দেবে অল্প করে জল দেবে, বেশি পরিমাণে জল দেবে না, তাহলে কিন্তু সেদ্ধ হতে অনেক সময় লেগে যাবে। আর দেখো এটা অলরেডি কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর আমি ঢাকা দেওয়ার আগে কিন্তু অল্প একটু নুন এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এবার ভালো করে এটাকে দেখবে সব ডালগুলো সুন্দর করে গলে গেছে কিনা, তারপরে কিন্তু এটাকে নামিয়ে নেবে। আর বেশি জল জল রাখলে চলবে না, যেহেতু এটা স্ন্যাক্স আইটেম, বেশি জল জল রাখলে বাচ্চারা হয়তো খাবে না। তো ভালো করে অল্প জল দিয়ে সেদ্ধ করবে আর এরকম মাখমাখা এটাকে নামিয়ে নেবে। এইবার এই ডালটাকে কী করবে, একটুখানি ফ্লেভার দেওয়ার জন্য না এর মধ্যে গুড় অ্যাড করে দিতে পারো। গুড় অ্যাড করে ভালো করে মিক্স করে এরকম দেখো চামচ দিয়ে ভালো করে এটাকে একদম প্রেস করে নেবে, তাহলে বাচ্চাদের খেতেও খুব সুবিধা হবে। আর যখন তুমি গুড় দেবে এর মধ্যে তোমার ফ্লেভারটা একটু এনহ্যান্স হবে, এইভাবে তোমরা বাচ্চাকে দিতে পারো। আচ্ছা এবার হতে পারে যে অনেক বাচ্চারাই এই ফ্লেভারটা পছন্দ করলো না, তার জন্য কী করবে, তার জন্য উপায় আছে আমার কাছে। তোমরা কী করবে, একটুখানি একটা প্যানের মধ্যে না ঘি গরম করবে, ঘি অল্প একটু ঘি নেবে, তার মধ্যে একটুখানি জিরা এর মধ্যে দিয়ে দেবে। এবার এই জিরাটা যখন ভালো করে একটুখানি ক্র্যাক করবে, মানে ভালো করে ফোড়নটা হয়ে যাবে, জিরের স্মেলটা বেরোবে, ঠিক সেই সময় এই ঘিওয়ালা জিরের এই ফোড়নটা এই ডালের উপর দিয়ে দেবে। তারপরেও যদি তোমাদের মনে হয় যে না ফ্লেভারটাকে আরেকটু এনহ্যান্স করতে হবে, তাহলে বাজারে কিন্তু ড্রাই কোকোনাট পাওয়া যায়, ভালো কোয়ালিটির অবশ্যই নিতে হবে, বা এমনি শুকনো নারকেলও পাওয়া যায়, তোমরা গ্রেট করেও দিতে পারো। খুব সামান্য গ্রেটেড নারকেলও কিন্তু এর উপরে ছড়িয়ে দিতে পারো, এতেও কিন্তু এর ফ্লেভারটা খুব ভালোভাবে বেড়ে যায় আর ভীষণ ভালো লাগে। আর স্ন্যাক্স হিসেবে না এটা অপূর্ব লাগে খেতে। তোমরা অবশ্যই বাচ্চাদেরকে এই ধরনের খাবার দিও, এতে কিন্তু শুধুমাত্র স্ন্যাক্স নয়, এর সাথে সাথে অনেক হেলথ বেনিফিটও কিন্তু আছে। তো ডেফিনেটলি তোমরা কিন্তু এটা ট্রাই করো, আর ট্রাই করে জানাতে কিন্তু আমাকে একদমই ভুলো না। তো এবার চলে আসি সেকেন্ড রেসিপিতে। সেকেন্ড রেসিপিটা বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য তোমাকে একটু ডাকাডাকি করতে হবে না, এইটুকু আমি তোমাকে বলতে পারি। তো এর জন্য কী কী লাগছে চলো এবার দেখে নিই। একটা সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। আচ্ছা একটা কথা আমি তোমাদেরকে বলে দিই, আমার আঙুলগুলো দেখে যদি মনে হয় যে অপরিষ্কার আছে তাহলে আমি বলি অ্যাকচুয়ালি অপরিষ্কার না, আমি দুপুরবেলা বেদানার রস বার করেছিলাম, তো সেইটা যতবারই আমি বেদানার রস বার করি ততবারই আমার নখগুলো কালো হয়ে যায়। তো এবার চলে আসি আবার টপিকে। এবার আমি একটুখানি গোলমরিচ ক্রাশ করে সঙ্গে সঙ্গে একটুখানি ক্রাশ করে দিয়ে দিয়েছি, আর এই যে ধনে পাতাটা আমি অ্যাড করলাম এটা কিন্তু আমার ব্যালকানিতেই হয়েছে, আমি সেখান থেকেই একটুখানি ধনে পাতা নিয়ে এসে অ্যাড করেছি, খুব সুন্দর গন্ধ। একটুখানি আমি নুনও অ্যাড করে দিয়েছি, আর তারপরে বাচ্চাদের সবথেকে প্রিয় জিনিস অ্যাড করে দিয়েছি, এটা হচ্ছে আমুলের প্রসেস চিজ। তোমরা যে কোনো চিজ অ্যাড করতে পারো, মজুরেলা চিজও অ্যাড করতে পারো, বা তোমরা যে চিজ স্লাইস পাওয়া যায় সেটাও অ্যাড করতে পারো, কিন্তু একটাই জিনিস যে একটুখানি অল্প পরিমাণে দেবে, বেশি পরিমাণে দিলে না পুরো আটকে যাবে, স্টিকি হয়ে যাবে, কিছুতেই তোমরা ফ্লিপ করতে পারবে না আর পুরো গলে যাবে। আর এর মধ্যে কয়েক দানা গোটা জিরে অ্যাড করে দিচ্ছি, আর নুন কিন্তু একদম পরিমাণ মতো অ্যাড করো, কারণ চিজের মধ্যে কিন্তু নুন থাকে।
এবার ভালো করে মেখে আমি এটাকে সাইডে রেখে দিলাম। আর এবার যেহেতু এটা আলু আর চিজ দিয়ে মিক্সিংটা করা হয়েছে, এবার যদি তুমি এটা প্যানে দাও তাহলে কী হয়, ম্যাক্সিমাম সময়ই কিন্তু এটা পুরো স্প্রেড করে যাবে। এবার তোমরা যদি ননস্টিকে বানাও সেখানে তো ঠিক আছে, কিন্তু ননস্টিকে বাচ্চাদের জন্য কোনো খাবার আমি বানাবো না, তো সেই জন্য আমি এর মধ্যে অ্যাড করছি হচ্ছে একটুখানি চিড়ে। আমি এখানে গোবিন্দভোগ চালের চিড়ে ইউজ করেছি, তোমরা নর্মাল চিড়েও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই, একই রকমেরই স্বাদ আসবে। এবার ভালো করে ধুয়ে আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপর নিংড়ে নিয়ে তারপর দেখো আমি এই চিড়েটাকে এর মধ্যে ভালো করে মেখে নিচ্ছি, একদম চটকে চটকে ভালো করে মেখে নিতে হবে, কোনো রকম দানা দানা যেন না থাকে, ভালো করে এটাকে ম্যাশ করে নিতে হবে। এবার দেখো এটা অলরেডি হয়ে গেছে, এইবার না রাউন্ড রাউন্ড শেপে গোল গোল বলের মতো করে হালকা প্রেস করে একটু চ্যাপটা করে নেবে, মানে এটা বলা যেতে পারে যে আলু চিজ প্যাটি, তো এরকম টাইপের প্যাটির মতো শেপে করে নেবে। আর তারপর এগুলোকে হালকা করে না আমরা একটুখানি মানে ফ্রাই করে নেবো, ডিপ ফ্রাই কিন্তু করবো না, জাস্ট হালকা একটুখানি অয়েল দিয়ে, মানে আমি এখানে সাদা তেল ইউজ করছি বা তোমরা এখানে বাটারও ইউজ করতে পারো, দিয়ে তোমরা এরকম প্রেস করে করে প্যাটিগুলো দিয়ে দেবে। আর তারপরে সঙ্গে সঙ্গে একদমই ফ্লিপ করবে না, যদি সঙ্গে সঙ্গে ফ্লিপ করো না তো চিজগুলো কিন্তু মেল্ট হওয়া শুরু হয়ে গেছে, তো এই সময় ফ্লিপ করতে গেলে পুরো ভেঙে যাবে, একটু কিছুক্ষণ সময় দেবে যাতে ওটা ভালো করে কুক হয়ে যায়, তারপরে ওটাকে আস্তে আস্তে এরকম পাতলা খুন্তি দিয়ে এটাকে ফ্লিপ করে দেওয়ার চেষ্টা করবে। হাই ফ্লেমেও করার দরকার নেই, আগে কী করবে তাওয়াটা ভালো করে, যেটার মধ্যে তোমরা করবে সেই তাওয়াটা ভালো করে গরম করে নেবে, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সব কটাই দেখো আমি আস্তে আস্তে কিন্তু ফ্লিপ করে নিয়েছি, আর যেহেতু চিজ আছে ওখান থেকেও কিন্তু একটা অয়েল মতো বেরোবে, আর এটা গন্ধ দেনা পুরো রান্নাঘর ভরে গেছে, এত ভালো লাগছে। অবশ্যই এর মধ্যে চিড়ে দিও, না হলে কিন্তু আর উল্টাতেই পারবে না, পুরো ভেঙে যাবে। আমার কিন্তু প্যাটি রেডি হয়ে গেছে, আর আমি এখানে চিজ অ্যাড করেছি। তোমরা যদি ভাবো যে চিজ অতটা ভালো না, মাঝে মাঝে যদি কখনো সখনো তোমরা চিজ দাও সেটাও কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ বেনিফিশিয়াল, ওদের হাড়ের জন্য বেনিফিশিয়াল, এর মধ্যে ক্যালসিয়াম আছে, প্রোটিন আছে, আর এর মধ্যে ভিটামিন বিও আছে, ভিটামিন বি কিন্তু ক্যালসিয়ামকে শরীরে অ্যাবজর্ব করতে হেল্প করে, তো মাঝে মাঝে যদি তোমরা কখনো চিজ দাও সেটা কিন্তু মোটেও বাচ্চাদের জন্য খুব একটা ক্ষতিকর না, কিন্তু ডেইলি বেসিসে দিও না, তাহলে আনহেলদি ওয়েট কিন্তু গেইন করবে। তো এবার গিরিকাটা কতটা এনজয় করে সেটাও চলো দেখে নিই। অন্য খাবারের জন্য যদি গিরিকাকে ডাকাডাকি করতেও হয়, কিন্তু এই ধরনের খাবারের জন্য কিন্তু গিরিকাকে একদমই ডাকতে হয় না। আর এটা কতটা সফট দেখো, কত ইজিলি কিন্তু এটাকে একদম আলাদা করে দেওয়া যাচ্ছে, আর এরকম ছোটো ছোটো পিস করে কিন্তু বাচ্চাদেরকে তোমরা আরামসে দিতে পারো, ওরা বিকেলে স্ন্যাক্স কিন্তু ভালোভাবে এনজয় করবে। যদি এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে হিট করে নোটিফিকেশনটাকে অল করে রাখবে, যাতে আমি যখনই নতুন ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে চলে আসবে। ভিডিও ভালো লাগলে একটা আপডেট তো থেকেই যায়, সেটা হচ্ছে লাইক অবশ্যই করবে, শেয়ার করবে, কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই জানাবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।